সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনামের বিস্তারিত। এক সপ্তাহে ইউক্রেনে 281 ড্রোন ধ্বংস করার তথ্য জানালো রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দেব, চীনের নতুন মানচিত্র প্রত্যাখ্যান আরো চার দেশের। ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে ইসরায়েল দাবি ইরানের। এদিকে চীনের মোকাবেলা এশিয়ার মৃত্যুদের নিয়ে কাজ করছেন বাইডেন। আরো থাকবে ট্রাক চাপা ইসরায়েলি সেনা নিহত, ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। রাশিয়া অস্ত্র বিক্রি নিয়ে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি। শক্তিশালী প্রতিরক্ষা বজ্রবেদ করে দক্ষিণে অগ্রসর হচ্ছে ইউক্রেন। এবং সর্বশেষে জানিয়ে দেব, রাশিয়ার ড্রোন হামলা বাড়বে, ইউক্রেনের কর্মকর্তার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামকান বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনে 281টি ড্রোন ধ্বংস করার তথ্য জানালো রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে তারা ইউক্রেনে 281টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে 29টি পশ্চিমাঞ্চলে ধ্বংস করা হয়েছে। রুশ মন্ত্রণালয় বলেছে 281টি ইউক্রেনে মনুষ্যবিহীন ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে একটি TU-141। পাশাপাশি রাশিয়ান ফেডারেশনের পশ্চিম অঞ্চলে 29টি ইউক্রেনীয় UAV ধ্বংস করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া প্রতিনিয়ত ড্রোনের যা নিয়ে ইউক্রেনে আঘাত হানছে। এই ড্রোন ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক সস্তা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাধা দেওয়া কঠিন এবং ব্যয়বহুল হতে পারে। গত মে মাস থেকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে এবং মস্কোতে হামলা ক্রমেই সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে। চীনের নতুন মানচিত্র প্রত্যাখ্যান আরো চার দেশের। সম্প্রতি নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। নতুন এই মানচিত্রে ভারতের সমগ্র অরুণাচল রাজ্যটিকে অন্তর্ভুক্ত করেছে দেশটি। এ নিয়ে বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এবার এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে আরো চারটি দেশ। শুধু অরুণাচলই নয়, আকসাই চীন নামে লাদাখ সংলগ্ন যে ভূখণ্ডটি ভারত নিজেদের বলে দাবি করে থাকে, সেটিও আগের মতো চীনের ওই নতুন ম্যাপে জায়গা করে নিয়েছে। ভারতের পর ভিয়েতনাম বলেছে, চীনের নতুন প্রকাশিত সরকারি মানচিত্র স্টার্টলি এবং পার্সেল দ্বীপপুঞ্জের উপর তার সার্বভৌমত্ব এবং তার জলসীমার এখতিয়ার লঙ্ঘন করা হয়েছে। ভিয়েতনামের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 9 ডট লাইনের উপর ভিত্তি করে চীনের মানচিত্রে যে সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে তা অবৈধ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রের মুখপাত্র ফাম থু হ্যাং বলেছেন, 9 ডট লাইনের উপর ভিত্তি করে দক্ষিণ চীন সাগরে যে সকল দাবি করেছে ভিয়েতনাম দৃঢ়ভাবে তার বিরোধিতা করে। ফিলিপাইন বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবিকে স্বীকৃতি দেয় না। মালয়েশিয়া তাইওয়ানের সরকারও বেইজিংকে তাদের ভূখণ্ড দাবি করার অভিযোগে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। বুধবার বেইজিং এ নিয়মিত প্রেস ব্রিফিং এ মানচিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, তার সরকার মনে করে এখানে যৌক্তিক কারণ আছে, তাই এই ব্যাপারে শান্ত থাকুন এবং অতিরিক্ত ব্যাখ্যা করা থেকে বিরত থাকুন। যেহেতু চীন মানচিত্র প্রকাশ করেছে, তাই প্রকাশক কোম্পানি এবং অন্যদের কাছে এর সরকারি অনুমোদন রয়েছে। বিদেশি সংস্থাগুলো মাঝে মাঝে চীন মানচিত্রের ব্যবহার নিয়ে চীনা সরকারের সঙ্গে ঝামেলায় পড়ে। দক্ষিণ চীন সাগরে 80% বেশি দাবি করেছে। 1947 সালে মানচিত্র ওই দাবি আরো জোরালো করে বেইজিং, যা 9 ডট লাইন নামে পরিচিত। ওই অংশের কিছু এলাকা ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া এবং তাইওয়ানের দাবি করে। এই সীমানা নিয়ে দেশগুলোর সঙ্গে চীনের প্রায় দ্বন্দ্ব বাধে। ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করার ষড়যন্ত্র করেছে ইসরায়েল দাবি ইরানের। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করার ষড়যন্ত্র করেছে ইসরায়েল। বৃহস্পতিবার শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে নিল তেহরান। রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB তে প্রচারিত এহা একটি অনুসন্ধান প্রতিবেদন, যাতে অভিযোগ তোলা হয় সাবোটাজের চেষ্টা করেছে চিরবৈরী দেশটি। তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানে গবেষকদের ত্রুটিপূর্ণ সরঞ্জাম পাঠিয়েছে ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদ, ফলে মিসাইলটি ব্যবহারের আগেই বিস্ফোরণ বা ধ্বংসের মতো বড় দুর্ঘটনা হতে পারে। একই উপাদান ব্যবহৃত হচ্ছে ড্রোনেও। ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারাহি অভিযোগ করে বলেন, ক্ষেপণাস্ত্রের ভেতরে বিস্ফোরক এবং শনাক্ত অযোগ্য
সার্কিটটা কারো চেষ্টা করেছিল শত্রুপক্ষের এজেন্ডা। চলমান যুদ্ধে রাশিয়াকে সর্বার উদ্দেশ্যে ড্রোন উৎপাদন বৃদ্ধি করেছে ইরান। সন্দেহভাজন উপাদানটি সর্বমূল্যের কানেক্টর চিপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, গত বছর মে মাসে তেহরানে একটি সামরিক দপ্তর এবং অস্ত্র উৎপাদন কারখানায় ঘটে বিস্ফোরণ, যাতে প্রাণ হারান এক গবেষক। চীনকে মোকাবেলায় এশিয়ার মিত্রদের নিয়ে কাজ করছেন বাইডেন। শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে জোটকে কেন্দ্র করে। এই জোটের বাস্তবতা কি বা কারা এই প্রতিযোগিতায় জয় পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে গত মাসে। এক্ষেত্রে বেশ কিছু দৃশ্যমান হয়েছে। একটি হলো চীনের নেতৃত্বে পশ্চিমাদের বিপরীতে উদীয়মান অর্থনৈতিক দেশগুলো নিয়ে একটি ব্লক তৈরির চেষ্টা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ব্রিক্স জোটের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যটি হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্যাসিফিক অঞ্চলে। ওই উদ্যোগের মধ্যে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে। ব্রিক্স জোটের সম্মেলনে একত্রিত হয় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ছিল সদস্য সংখ্যা বাড়ানো, পাশাপাশি উন্নয়ন এবং আর্থিক পেমেন্ট সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও নজর দেওয়া। সম্মেলনে পশ্চিমা বিশ্বের নীতির প্রতি কম ক্ষুধা দেখা দিয়ে গেছে। জোটে আর্জেন্টিনা, ইরান, সৌদি আরব সহ বেশ কিছু দেশকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, কিন্তু জোটটির লক্ষ্য কার্যকর করার ক্ষেত্রে যে সংগ্রাম করতে হবে তাও দৃশ্যমান হয়েছে। যেহেতু ব্রিক্সের সদস্য সংখ্যা বাড়ছে, তা আশঙ্কা করা হচ্ছে জোটের মধ্যে উত্তেজনা বাড়তে পারে। ভারত মনে করেছে তাদের অবস্থান ক্রমেই দুর্বল হতে পারে, অন্যদিকে প্রভাব বাড়তে পারে চীনের। তাছাড়া প্রতিরক্ষা সহযোগিতা ও প্রশ্নের মুখে অর্থনীতি এবং রাজনীতিতে ভিন্নতা থাকা সত্ত্বেও একই ধরনের অর্থনৈতিক কাঠামো তৈরির চেষ্টাও বিলাসী হতে পারে। তবে তারা সমন্বয়ের মাধ্যমে কাজ করার পাশাপাশি বৈশ্বিক নীতি প্রতিষ্ঠা করতে পারে। এতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে ব্রিক্স, কিন্তু সীমাবদ্ধ হতে পারে ভূমিকা। ট্রাক সেবায় ইসরায়েলি সেনা নিহত, ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি তল্লাশি চৌকিতে ট্রাক চালিয়ে তিন ইসরায়েলি সেনাকে চাপা দেন এক ফিলিস্তিনি। এই ঘটনায় এক সেনা নিহত এবং এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এই ঘটনায় আরো দুই সেনা গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হারুজ জানায় বেইসিরার চৌকিতে হঠাৎ ঢুকে পড়েন ওই ট্রাক চালক। এলোপাতার ট্রাক চালিয়ে চাপা দেন পাহাড়রত সেনাদের। এরপর তাকে দাওয়া করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং 6 কিলোমিটার দূরের এক চেক পয়েন্টে তাকে গুলি করে হত্যা করে সেনারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে কাজ করার অনুমোদন ছিল ওই ফিলিস্তিনির। একই দিনে কবির রাতে নাবলুসে টহল দেওয়ার সময় বিস্ফোরণে আহত হন আরো 4 সেনা। বুধবার রাতে 15 বছর কিশোরীকে হত্যার পরেই ইসরায়েলি সেনাদের উপরে বেড়েছে ফিলিস্তিনিদের ক্ষোভ। রাশিয়া অস্ত্র বিক্রি নিয়ে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি। ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বুধবার বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি সরবরাহ বা বিক্রি করা না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে পিয়ংইয়ং তা মেনে চলার জন্য অনুরোধ করেছে। তিনি আরো বলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সমবায় চুক্তি নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। আল জাজিরার প্রতিবেদন এই খবরে প্রকাশিত। কির্বি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সৈগে শুগ্রু উত্তর কোরিয়ার সফর করার সময় পিয়ংইয়ং মস্কোর কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন। জুলাই মাসে তিনি কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। তবে মার্কিন কর্মকর্তারা কিভাবে এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলেন সে বিস্তারিত তথ্য কেউ জানাননি এবং তা অস্বীকার করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। শক্তিশালী প্রতিরক্ষা বুজ্জভেদ করে দক্ষিণ অগ্রসর হচ্ছে ইউক্রেন। জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা বুজ্জভেদ করে সামনে অগ্রসর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভ যে মস্কোর দক্ষিণ ফ্রন্টের সুরক্ষিত পরিখার স্থিত নেটওয়ার্কের কাছাকাছি এগোচ্ছে এটি তার ইঙ্গিত। ইউক্রেন দীর্ঘদিন ধরে দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির সেনাবাহিনীর উদ্দেশ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রোববার 3 শহরের পূর্বে নবপ্রক গ্রামের দিকে অগ্রসর হচ্ছে তারা। চলমান পাল্টা আক্রমণের মধ্যে কিয়েভ বাহিনী গত সপ্তাহে রোবো 3 শহরে পুনরুদ্ধার করেছিল। শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, সেনারা সফল হয়েছেন, তার নিজেদের অবস্থান শক্তিশালী করেছেন, শত্রুর অবস্থান শনাক্ত করে গোলাবর্ষণ অব্যাহত রেখেছেন। ইউক্রেনের সেনারা বলেছেন, রাশিয়ার পরবর্তী স্তরে প্রতিরক্ষা বজ্রের দিকে অগ্রসর হতে থাকায় গ্রামটির দক্ষিণ এবং পূর্বে উঁচু এলাকার দখল নিয়ে বড় ধরনের লড়াইয়ের আশঙ্কা করছেন তারা। রাশিয়ার ড্রোন হামলা বাড়বে, ইউক্রেনের কর্মকর্তার হুঁশিয়ারি। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, রাশিয়ার মাটিতে ড্রোন হামলা বাড়বে এবং সাম্প্রতিক এ ধরনের
হামলা দেখাচ্ছে যে যুদ্ধ ধীরে ধীরে রাশিয়ার দিকে সরে যাচ্ছে। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট উপদেষ্টা মিকাইল পোদলিয়াক এই মন্তব্য করেন। রাশিয়ার সঙ্গে তিনি আপাতত শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন যে কোনো আলোচনা হলে তা হবে ইউক্রেনের পক্ষ থেকে আত্মসমর্পণ। বার্তা সংস্থা রয়টার্স পোদলিয়াক বলেন রাশিয়ান ফেডারেশনের বুকখণ্ডে অজ্ঞাত ড্রোনের হামলা সংখ্যা বাড়াচ্ছে এবং হামলার সংখ্যা আরো বাড়বে। তিনি বলেন এটা যুদ্ধের এমন একটি পর্যায়ে যখন শত্রুতা ধীরে ধীরে রাশিয়ান ফেডারেশনের অঞ্চলে স্থানান্তরিত হয়েছে। কিয়েভের পশ্চিমা মিত্ররা রাশিয়া হামলা চালানোর জন্য তাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে, যদিও তারা বলেছে কিয়েভের নিজস্ব অস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবুঝিতে এই ধরনের হামলা চালানোর অধিকার রয়েছে। সূত্র আল জাজিরা।